পুলিশের শব্দ আছে। তোমার বাবাকে আমাকে জোর করে দেবি বানাচ্ছে কথাটা বাবা জানতে পারলে আপত্তি করতো, তাই তাকে আমার কাছে আসতে দেওয়া হয়নি। আপনার বাবার বিশ্বাস আপনার দেবীর অংশে জন্ম। তোমাকে ভুল বোঝানো হয়েছে, আমার বাবাকে নিয়ে সব জোর করে করাচ্ছে তোমার বাবা। আপনি মিথ্যে আমার বাবাকে সন্দেহ করছেন, এই কথাগুলো আপনার বাবা আমাকে নিজে বলে গেছেন। যাকে আপনার যদি আর কিছু বলার থাকে বলুন, তা না হলে এখন কি আমি আসতে পারি? না, আমার সব কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা, তোমার মা কিভাবে মারা গিয়েছিলেন তুমি জানো? মা সাপের কামড়ে মারা গেছিলেন। আমি তখন খুব ছোট, আমার আছে মনে আছে বাবা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন, তার আকুবুল রূপের কান্না আজও আমাদের চোখে ভাসে। কুমিরের কান্না! দেখুন, আপনি যদি আমার বাবাকে শ্রদ্ধা করতে না পারেন, না করুন, দয়া করে তাকে অসম্মান করবেন না। সুবল বাবু তোমার কে হয়? আর তার ছেলেকে বড় করার জন্য যদি আমার বাবা তাকে দত্তক নিয়ে থাকেন, আমার বাবা কি পুণ্যের কাজ করছে? ভক্তি সাধিকা তার শ্বশুর বাড়ি থেকে তোমার বাবার হাত ধরে পালিয়ে এসেছিল। এই কথাগুলো সত্যি না, আপনি ভুল জানেন। আর দয়া করে কিচ্ছু নিন্দা আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করতে হবে? আরো শোনো, তুমি কি জানো তোমার বাবার পূজন পুণ্যের সন্তানহীনা গর্ভবতী হয়েছে? হ্যাঁ হয়, বাবার পূজোর ক্ষমতায় আমি বিশ্বাস করি। আচ্ছা, তুমি কি সত্যি এতটা শোনো নাকি তোমার বাবার মতো আস্ত পেশার চরিত্র? কি দেবী, দয়া করে আমার বাবার মহান চরিত্রে কাদা ছেটাবেন না। কাদা আমি ছেটাচ্ছি না, প্রতিদিন তোমার বাবা পা খেটে চলেছে। কি হলো, হাতটা নামিয়ে নিলে কেন? মারো, মারো না আমাকে, তাহলে বুঝবো তুমিও আমাকে দেবী ভাবো না। মারো, 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 মেরে ফেলো আমাকে। কিন্তু শুনে রাখো, আমি দেবী নই, আমি তোমার স্ত্রী, আমি আত্মহত্যা করব। তবু আমার জীবন থাকতে তোমরা কেউ কোনোদিন আমাকে দেবী বানাতে পারবে না। এমন কি তোমার বাবা? দুর্গা চায় না নিজেকে দেবীর আসনে বসাতে। তাহলে আমার বাবার কি কোথাও কোনো ভুল? না, আমার বাবা কখনো ভুল করতে পারেন না। তাহলে দুর্গার জন্য মনটা আমার এত ব্যাকুল হয়ে উঠছে। তাহলে কি দুর্গাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি? তোমায় হৃদয় দিয়ে আমি তুমি
শহর থেকে ভেবে আমাকে ফোন করতে পারতে, আমি নিজে স্টেশনে গিয়ে নিয়ে আসতাম। আমি ভাবলাম হঠাৎ বাড়িতে এসে তোমাকে চমকে দেব, আমাকে দেখে তুমি খুশি হবে। আরে খুশি হইনি মানে ভীষণ খুশি হয়েছি জানো, এতদিন আমাকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়েছে, আজ থেকে আর আমি রান্না করে যাবো না। আচ্ছা মঞ্জু, পুজোর পর গণক ঠাকুর কিংবা অন্য কোন পুরুষ
ওই পূজোর ঘরে এসেছিল মনে করে বলতো আমাকে? না না কেউ আসেনি। দেখো আমার মনে হয় তোমার রিপোর্টটা সঠিক নয়, তুমি আরেকবার বড় কোনো ক্লিনিকে গিয়ে টেস্ট করো। মনে হয় আমি কলকাতার খুব নাম করা ক্লিনিকে টেস্ট করেছি, রিপোর্টে কোনো ভুল নেই, বারবার একই রিপোর্ট এসেছে একই। তাহলে নিশ্চয়ই অলৌকিক কিছু ঘটেছে। তুমি তো গণক ঠাকুরের বিশ্বাসই করো না, দেখেছো তো কি তার অসীম ক্ষমতা। গণক ঠাকুর সবসময় বলেন ঈশ্বর অনেক শক্তিশালী, বিজ্ঞান কখনোই ঈশ্বরের চেয়ে বেশি ক্ষমতাবান নয়। আমি মানছি, আমি 100 বার মানছি ঈশ্বর অনেক ক্ষমতাবান, কিন্তু কিন্তু একজন একজন অক্ষম পুরুষকে সন্তান দেওয়ার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। মঞ্জু মঞ্জু তুমি আরেকবার ভালো করে মনে করে বলো তো। আচ্ছা পূজোর পর কিংবা পূজার চলাকালীন গণক ঠাকুর তোমার কিছু খেতে দিয়েছে? হ্যাঁ, একগুলো শরবত খেতে দিয়েছে। শরবত আমিও খেতাম কিন্তু শরবতটা তুমি খেতে? হ্যাঁ খেতাম তো। আচ্ছা শরবত খাবার কেমন ফিল করতে, মাথাটা ঘুরতো? না না মাথা ঘুরতো না, তবে শরবতটা খাওয়ার পর রোজই আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম। মঞ্জু তুমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে না, নিশ্চয়ই শরবতের মধ্যে কিছু মেশানো থাকতো, হয় তোমার ঘুমের ওষুধ হতে পারে। শরবতে ঘুমের ওষুধ কেন মেশাবে, কে মেশাবে? আর আমাকে ঘুম পারে গণক ঠাকুরের কি লাভ? তোমার ওই গণক ঠাকুরের কি লাভ তুমি এখনো বুঝতে পারছো না? ওই শরবতটা একটা ভণ্ড দুশ্চরিত্র, আমি 100% শিওর তোমার গর্ভের সন্তান আমার নয়। মানে তুমি কি বলতে চাইছো, কার বাপ আমি গর্ভে বই? তোমাকে সর্বতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করত। আরেক সময় ভক্তি সাধিকা চরিত্র আছে, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ওই দুশ্চরিত্র কনক সাধিকা আমি কাউকে ছাড়বো না। না না এ হতে পারে না, আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে। মঞ্জু আমি যদি ভুল হতাম তাহলে তাহলে সব থেকে বেশি খুশি হতাম আমি। তুমি কিছু চিন্তা করো না, এ বাচ্চা আমি নষ্ট করে দেবো, এই পাপ আমি ভ্রূণ অবস্থায় মেরে ফেলবো। তুমি ঠিক বলেছো, এই বাচ্চা আমি মেরে ফেলবো, কারণ আমি অপবিত্র হয়ে গেছি। আমি নিজেকে শেষ করে দেবো। সামনে কোন বিপদ আসলে অনেকের যেমন বামচক্ষু লাফায়, তেমনি আমার বাঁ দিকের হৃদপিণ্ড লাফায়, আর এতে অন্যের ক্ষতি হয়। এর আগেও হয়েছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার সম্মুখে সমূহ বিপদ ঘনিয়ে আসছে। আমার সামনে সমূহ বিপদ গণক ঠাকুর কে? আমি না তুমি? আগে আপনি।
আমি তোমার মতো মহাপাপীর ঘরে বসতে আসিনি, আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছি। আপনি কেন আমাকে তিরস্কার তিরস্কার এইভাবে জর্জরিত করছেন বলুন তো? বিরজা, তোমার মতো মহাপাপীকে হাজার তিরস্কার করলেও কোনো লাভ হবে না, কারণ কথাই আছে চোরান শোনে ধর্মের কাহিনী। শোনান না, শোনান না, ধর্মের কাহিনী শোনান, আপনি তো ধর্মের অবতার। না বিরজা, আমি অবতার নই, আর আমি নিজেকে তোমার মতো অবতার বলে জাহির করি না। আমি একজন সাচ্চা ধর্মের গণৎকার, আমি তোমার মতো মানুষ ঠকিয়ে জ্যোতিষ বিদ্যা ফেলাই না। মনে রেখো, জ্যোতিষ বিদ্যা কিন্তু একটা শাস্ত্র, সঠিক পথে বিচার করাটাই হচ্ছে জ্যোতিষ বিদ্যার পরম ধর্ম। আর সেই ধর্ম তুমি প্রতিদিন প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছ। তোমার মতো কুলাঙ্কারের কারণে নিজেকে জ্যোতিষবিদ ভাবতে বড় লজ্জা বোধ হয় আমার। আর আমার ঘরে দেখুন ভক্তের দল উপচে উপচে পড়ছে, কেন হচ্ছে বলুন? উপচে তো পড়বে, কারণ সাধারণ মানুষ হলো কে অন্ধ মিথ্যে ঠাটবার চমক দেখে তারা কিসে হারা হয়ে পড়ে। এটা আপনি কি বলছেন? আপনি সাধারণ মানুষকে নির্বোধ বলছেন, অন্ধ বলছেন? হ্যাঁ, আমি তো বলছি, আমি হাজার বার বলছি সাধারণ মানুষ হলো গিয়ে অন্ধ নির্বোধ, কিন্তু একদিন তাদের বোধের উদয় হবে। আর তুমি তোমার মিথ্যে ঠাট্টার চমক দেখিয়ে তাদের অন্ধ নির্বোধ বানিয়ে রাখতে পারবে না। মনে রাখো, একদিন তাদের চোখ দুটো খুলবে, আর যেদিন তাদের চোখ দুটো খুলবে সেদিনই হবে তোমার শেষ দিন। তুমি নিজেকে যে কালদর্শী ভেবে বড় গর্ববোধ করো, তাই না? তাই তুমি তোমার ওই কপালখানাকে দেখতে পাচ্ছ না? কিন্তু আমি পাচ্ছি, আমি পাচ্ছি তোমার ওই কপালে ঘন কালো ছায়া দেখতে পাচ্ছি। যদিও জ্যোতিষ শাস্ত্রে আছে জন্ম মৃত্যু বিবাহ কহিতে পারে না কেহ, তবু তবু আমি হৃদয় রাজ শাস্ত্রে তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আগামীকাল আগামীকাল মৃত্যু দেবতা এসে তোমাকে নিয়ে যাবে নরকে, কারণ তোমার মতো মহাপাপীর স্থান স্বর্গে কখনোই হবে না, কারণ তুমি জ্যোতিষ শাস্ত্রকে অবহেলা করেছ, মানুষের বিশ্বাসকে নিয়ে নিষ্ঠুর ভাবে খেলা করেছ তুমি। বাবা বাবা, একজন জ্যোতিষ শাস্ত্রী পণ্ডিত মশাই উনি আমার কপাল দেখে ভুল বিচার করলেন। আগামীকাল কি হবে নাকি আমার মৃত্যু হবে, মৃত্যু দেবতা এসে আমাকে নিয়ে যাবে নরকে। তাহলে শুনুন, আগামীকাল কি হবে আমি বলছি, আপনি শুনুন, মিলিয়ে নেবেন। আগামীকাল ভক্ত সমাগম হবে এবং তাদের সম্মুখে আমার মন্দিরের দরজা উন্মোচন করা হবে, আর সেখানে দেবী আবির্ভূত হবেন, আপনি চরণ ধরে দেবেন। তার কোনো প্রয়োজন হবে না, আগামীকাল কেন কোন কালী তোমার মন্দিরের দ্বার উন্মোচিত হবে না। হ্যাঁ, দেখে যাব, আগামীকালই প্রমাণ হয়ে যাবে কে বড় তোমার মতো মহাপাপী নাকি সৎ ধার্মিক গণৎকার হৃদয়নাথ শাস্ত্রী। দেখলেন গণেশ ঠাকুর, আমি আপনাকে বারবার বলছি আমার বাঁ দিকের হৃৎপিণ্ডটা টিড়িং টিড়িং করে লাফাচ্ছে। আর একবার তোমার হৃৎপিণ্ড লাফালে না উপরে নিয়ে এসে লগ্নমা চলে দেবো। কনক ঠাকুর, হৃদয়নাথ শাস্ত্রী জ্যোতিষ শাস্ত্রের মহাপণ্ডিত ব্যক্তি, তিনি কোনোদিনও একটি মানুষকে ঠকাননি। একটি মানুষ তার ঘরে গেছে, যে ঠকাবো জ্বলে পড়ে মরছে, আমার বৈভব থেকে জ্বলে পড়ে মরছে, হিংসে হিংসে হিংসে। আরে বাবা, তোরা সব জ্যোতিষী আছিস, থাক না রে বাবা, আমি কি তোদেরকে হিংসে করেছি? সততাকে হিংসে করলে তো আপনি বেঁচে যেতেন। সতের প্রবল ক্ষমতা না কোনো ঠাকুর, আমার ভীষণ ভয় করছে, আমি আপনার আর কোন দুষ্কর্মের সহায়তা করতে পারবো না। দুষ্কর্মের সঙ্গে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছো, এখান থেকে বেরোবার আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, আমি আর দুষ্কর্মের সঙ্গে রাস্তা
সারা ঘেন না পুরো কথা কেন তোমার ছেলের বউয়ের সম্পত্তি চাই না 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 চাই না মানে আমিও দেখবো আপনি মঞ্জুশ্রীকে খুন করেছেন। আমি মঞ্জুশ্রী আত্মঘাতী হয়েছে, ওর মৃত্যুর জন্য দায়ী আপনি। তো তোমার স্ত্রী আত্মঘাতী হয়েছে, তার মৃত্যুর জন্য আমি কেন দায়ী হবো? আমি তো তোমার স্ত্রীকে গর্ভবতী করেছি। তাহলে স্বীকার করছেন যে আপনি তাকে গর্ভবতী করেছেন? আমি তো তাকে গর্ভ আমি ভক্তি করে চার দিন মা চণ্ডীর পূজা করেছিলাম বলে তো তোমার স্ত্রী গর্ভবতী হয়েছিল। পূজো করলেই মা হওয়া যায় না, তাছাড়া পূজো তো আপনি করেননি। আপনি মঞ্জুশ্রীকে ধর্ষণ করেন, মঞ্জুশ্রীর গর্ভে যে সন্তান এসেছিল তা আপনার পাপ কর্মের ফল। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছিল সেটা আমার পাপ কর্মের ফল। হ্যাঁ, ওই সন্তান যে তোমার নয় তা কি প্রমাণ আছে? প্রমাণ আমি নিজে। কি প্রমাণ? কারণ আমি কোনোদিনও বাবা হতে পারবো না। এই নিন তার টেস্ট রিপোর্ট। ধরুন টেস্ট রিপোর্ট। এই কথা জানার পর মঞ্জুশ্রী আত্মহত্যা করে, এই রিপোর্টটাই সব থেকে বড় প্রমাণ। আমি আদালতে যাব। আমি আপনাকে জেল খাটিয়ে তার জানো না দেখতে দাও রিপোর্ট। বাবা একটু নেগেটিভ এই শোনো, ইয়ে দেখতে পাচ্ছি যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না, তুমি নির্বীজ পুরুষ। তা তোমার স্ত্রীর কাছে যে সন্তান এসেছিল সেটা যে আমার তার কি প্রমাণ আছে? আপনি ছাড়া কে হবে? আচ্ছা, আপনি ছাড়া কে হতে পারে? আরে বাবা, আপনি মঞ্জুশ্রীকে শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করতেন, সেটাও প্রমাণ সাথে দেখো। যাও মাস্টার বাড়ি, যাও বাড়ি গিয়ে মাথায় পড়ছ বরদা বরদা। আরে বিরোধী মহান্তি ত্রিকালদর্শী গণক ঠাকুরকে কাঠ গোড়ায় দাঁড় করাবার আগে নিজের শক্তির বহরটা যাচাই করে একটু যাও। যাও, কি আছিস? বিজ্ঞানের মাস্টারকে বাইরে বেরিয়ে যাবো। সমর্থন গণক ঠাকুর, আপনি ভাববেন না যে অগুন্তি পাপ করে আপনি রেহাই পেয়ে যাবেন। আচ্ছা, প্রত্যেকটা সংবাদপত্রে আপনার এই কুকীর্তির কথাগুলো আমি এক এক করে ফাঁস করে দেব, আমি এর শেষ থেকে ছাড়বো। তার আগে তুমি সাপের কামড়ে মারা যাবে। সাপের কামড়ে? এক মিনিট বলছি যে বাবা, অর্ণব কুমার তোমার কপালের রেখা থেকে মনে হচ্ছে তোমার সর্পাঘাতে তোমার মৃত্যু, অবশ্যই মৃত্যু। সাবধানে চলাফেরা করো, এই অঞ্চলে না সাপের উপদ্রব খুব বেড়ে গেছে। আর ইয়ে মুখে কুলুপ দিয়ে রেখো। এই দেখো তাড়াতাড়ি মুখে কুলুপ ধরে গেল, কি বলতে কি বলে ফেলছি। ওই দরজা ভালো করে খিল দিয়ে রেখো, বিষধর সাপ যেন সেখানে প্রবেশ করতে না। হ্যাঁ মশাই, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আরে বাবা, ভয় দেখাবো কেন? তোমার কপাল থেকে যা লেখা আছে তাই বললাম বাবা, সাবধানে রেখো। আরে টু শব্দটি করো না। না মানে টু শব্দ না করলে সাপ ছবর মারতে পারে না। আমার বাবার কোনো নাই কখনো ভুল হতে পারে না। আমার বাবা যেভাবে বলছেন আপনি সেভাবে চলুন, দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। তাদের বাবা তো ঠিক কথাই বলেছেন, শব্দ না করলে সাপ ছবলই মারতে পারবে না। ব্যস্ত দেবো বাবা, আমি না হয় টু শব্দটি করবো না। চোখ কান মুখ সব বন্ধ করে রাখো। কিন্তু আপনার চরিত্র কবে করবে? কবে আপনি আপনার এই পাপি দুশ্চরিত্র বাবার নগ্ন চেহারাটা দেখবেন? এবারে দয়া করে চোখ দুটো খুলুন, দেখুন আপনার চারপাশে কত জঘন্য খেলা চলছে। সাবধানে যেও বাবা। বাবা এই ভদ্রলোক কি বলে গেলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। সমাজের উপকার করতে গেলে না কিছু কিছু মানুষ আছে ওদের পেছনে লাগে, তাই আসলে ওর স্ত্রী গর্ভবতী হয়েছে, কিন্তু বলছে যে ওর স্ত্রী নাকি দিচারিণী, ওর গর্ভে যে সন্তান এসেছিল সেই সন্তান নাকি ওর নয়। মা চণ্ডী, আমার ভক্তদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, এবার তুমি আমাকে তুলে নাও মা। না বাবা, আপনি এমনই করবেন, আপনার কি কষ্ট হচ্ছে সেটা আমার বলুন। ওই তো কষ্ট বলতে কি, দেখো ও স্ত্রী গর্ভবতী হয়েছিল আমার পুজো করার কারণে, তাই তো? মা চণ্ডীর পূজা ভক্তি করে করেছিলাম বলে ও স্ত্রী গর্ভবতী হয়েছিল। কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু ইয়ে না, থাক, আমি চাই না এই সমস্ত কুচিত শব্দ তোমার কর্ণে প্রবেশ করুক। আপনার কেন কষ্ট হচ্ছে সেটা আমাকে বলুন। ওই তো ওই মাস্টারের স্ত্রী গর্ভবতী হয়েছিল, কিন্তু মাস্টার এখন বলছে ওর সন্তান নাকি ওর নয়, ওর স্ত্রী নাকি কুলোটা। এই সমস্ত কথা শুনলে কোনো গর্ভবতী স্ত্রী কিংবা মেয়ে তারা কি সুস্থ থাকতে পারে? তাই তো সে আত্মঘাতী হচ্ছে। সে কি মাস্টারটা স্ত্রীকে
সন্দেহের দৃষ্টিতে দেখতে যাবেন কেন? এটাই তো বুঝতে পারছি না। সংসার বড় জটিল জায়গা, নোংরা কাদায় ভরা। আমি চাই না এই নোংরা কাদা তোমার গায়ে লাগুক। শুধু তুমি একটুকু বলো, এই অসময় তুমি হঠাৎ আমার কাছে কেন এসেছো? বাবা, কিছু প্রশ্ন জেগেছে। নির্দ্বিধায় প্রশ্ন জ্ঞাপন করো। বাবা, দেবীর ধারণা তিনি দেবী নন, তার দেবীর অংশে জন্মগ্রহণ হয়নি। এমনকি আপনিও তাকে দেবী রূপে স্বপ্নে দেখেন। এবার তুলে নাও। না বাবা, আপনি এমনটি করবেন। আপনি আপনার কাছে প্রশ্ন রাখতে বলেছিলেন, তাই কারণে। শোনো, আমি যখন স্বপ্নে দেখেছি তখন উনি দেবী, উনি দেবী। তবু যদি তুমি তার সঙ্গে সংসার করতে চাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি জানি ও দেবী, আর দেবীর সঙ্গে সংসার করা মানে পাপ। দেবী দা, না বাবা, আপনি যাকে দেবীর রূপে স্বপ্নে দেখেছেন তিনি কখনোই আমার স্ত্রী হতে পারেন না। কাল সর্বসমক্ষে মন্দিরের দরজা খুলবে, আর দেবী মায়ের পুজো হবে। আর ইয়ে মানে না 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 না, দ্বিধাদ্বন্দ্ব নয়, একেবারে প্রশ্ন জ্ঞাপন করো। ভক্তি সাধিকার সঙ্গে আপনার সম্পর্কটা কি? ভক্তি সাধিকা স্বামী মারা যাবার পর ছোট্ট শিশু সন্তানকে বুকে চেপে ধরে তোমার মায়ের কাছে আশ্রয় চাইতে এসেছিলেন, কারণ তোমার মায়ের দূর সম্পর্কের আত্মীয় ভক্তি। আর তোমার মায়ের অনুরোধে, তোমার মায়ের অনুরোধে তার সন্তানকে আমি দত্তক নিই, সুবর্ণনাথই সেই সন্তান। কিন্তু সুবর্ণনাথ এসবের কথা কিচ্ছু জানে না। আমিও চাই না এই সমস্ত কথা তুমি কাউকে প্রকাশ করো, কেন? সুবর্ণনাথ জানতে পারলে মনে বড় কষ্ট পাবে। কিন্তু বাবা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে ভক্তি সাধিকা দেবীর কাছে মিথ্যাচার করে বলেছেন তিনি নাকি আপনার হাত ধরে তার শ্বশুর বাড়ি থেকে এখানে পালিয়েছে। আমি মহাপাপ করেছি, আরে বাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে বাবা, করতেই হবে। আর তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো উপায় নেই। যেভাবে দেবল মাথের মায়ের শোষে সাপে বিষ মেরেছিলাম ঠিক সেইভাবে ভক্তিকে, কিন্তু আমি নিজে হাতে কোনোদিন কাউকে মারিনি। দেবলের মাকে যে মেরেছিল সাপের বিষ দিয়ে সেও তো মারা গেছে, তাহলে উপায় হয়, তাহলে উপায় ভাই, উপায় ভাই কে আছে? কে? আমি ওই ভক্তি সাধিকাকে খুন করবো। কেন? ভক্তি কি করেছে? কি করেছে মানে? আমার গায়ে হাত তুলেছে, এত বড় সাহস! তুমি কি করছো? আমি কিছুই করিনি, বিশ্বাস করো বাবা, কিচ্ছু করিনি। তুমি তো জানো আমার, জানি বলে তো জিজ্ঞেস করছো তুমি কি করছো। সে আমি যাই করে থাকি না কেন, ভক্তি সাধিকা কেন আমার গায়ে হাত তুলবে? আমার কে? কত ধরে? কেউ না, কেউ না। এ ভক্তি আরো অনেক বড় অপরাধ করেছে। তোর নামে দেবীর কাছে যাচ্ছে তাই ভাষায় নিন্দে করেছে, যাচ্ছে তাই ভাষায়। আজে বাজে কথা বলেছে আমার নামে কেন? আমি কি করেছি? আমি কি করেছি? যা করা তুমি তো করো। আমি যেটা করি সেটা ভক্তরা জানতে পারে না। আর এখন দেবী যদি ভক্তদের সামনে সে কথা বলে দেয়, তখন ভক্তরা তোকে আর বিশ্বাস করবে? কোনোদিন তুই আমার কুর্সিতে বসতে পারবি? পারবি? আমি ওসব জানতে চাই না বাবা, আমি ভক্তিকে খুন করবো, ব্যাস। কিভাবে? হ্যাঁ, কিভাবে কিভাবে খুন করবে তুমি বলে দেবো আমি। দূর বাবা, আমি কি কখনো খুন করেছি যে আগে? ও বাবা, বাবা বাবা, বলছি ভক্তি সাধিকার গলাটা ক্যাক করে টিপে দেবো। ভক্তি সাধিকার গলাটা ক্যাক করে টিপে দেবো, সারা দাঁত কেন বাঁচাটা। আরে তাতে ভক্তির গলায় তোর আঙুলের ছাপ থাকবে, তখন পুলিশ সেই ছাপ দেখে তোকে কোমরে জড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে জেলে। আর আমজাদা, খুন যদি করতেই হয় খুন কেমন ভাবে করবি যাতে সেটাকে খুন বলে মনে না হয়, যেন মনে হয় আত্মহত্যা কিংবা দুর্ঘটনা। ভক্তির শরীরে সাপের বিষ কিনতে পারবে? সাপের বিষ আম কোথায় পাবো? আমি দেবো। তোমার কাছে আছে? ও মা, তুমি তো গুরুদেব। আর জন্মে জবা হব সাপের বি
মিষ্টি মিষ্টি কথা বলে কি সুন্দর তুমি গান গাও। হ্যাঁ, আমার 27 বছরের আগে সেই রোমান্সটা মনে হচ্ছে। কি রোমান্টিক ছিলে তুমি তখন। বাহ, বিউটিফুল। ও হ্যাঁ, ভালো কথা, তুমি দেখি সুবর্ণকে শাসন করেছো, বেশ করেছো। সুবর্ণাথকে শাসন করা এই সময় ক্ষমা চাই নিস। ও তোমার কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, ওকে তুমি ক্ষমা করে দিও। আর বলছি কি, ইয়ে তোমার তো এখন যাওয়ার সময় হচ্ছে না, ইয়ে তোমার যাবার সময় হল না বিদায়। সোনাটা আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। ওঠো বাবা, তুমি আমাকে মা বলে ডাকলে। মা, মা বলে ডাকবো না, মা না হলেই বা, আপনি তো আমার মায়েরই মা তো। সুবর্ণ বাবা, আপনি কি করছেন? কিছুই করিনি, আর অপরাধের ক্ষমা চাইছি। অপরাধের ক্ষমা চাইছেন নাকি ভক্তিমার শরীরে সাপের বিষ ভরা 3 ইঞ্চিটা ঢুকিয়ে দেন প্রস্তুতি নিচ্ছিলেন? সাপের বিষ? হ্যাঁ, সাপের বিষ। এই সুবল বাবু আর ওই শয়তান গণক ঠাকুর মিলে তোমাকে খুব করতে চাই। সুবল বাবু, আপনার আর ওই শয়তান গণক ঠাকুরের সব কথা আমি নিজে কানে শুনেছি। দিন 3 ইঞ্চিটা আমার হাতে কিছু দিন বলছি। কি আছে এতে? কিছুই না। বলুন কি আছে? সাপের বিষ। তোমার নিজের রক্ত তোমারই রক্তে হাত রাঙা করতে চলেছিল। ভক্তি সাধিকার নিজের রক্ত মানে? ভক্তি সাধিকার নিজের রক্ত মানে আপনি। আমি? আপনি ভক্তি সাধিকার ছেলে, আর ভক্তি সাধিকা আপনার মা। মিথ্যে কথা বলছেন আপনি। আমার মা অনেক ছোটবেলায় মারা গেছে, আমার বাবা আমাকে নিজে বলেছে। আপনি কাকে বাবা ভাবছেন? গণক ঠাকুর আপনার কেউ হন না। মানে তাহলে আমার বাবা কে? তোমার বাবা শ্রী ভুবন গোস্বামী ত্রিপুরাতে থাকে। তোমার বাবার অত্যাচারের হাত থেকে রেহাই পেতে তোমাকে বুকে নিয়ে এই কর্ণফুলী গ্রামে আমি পালিয়ে এসেছিলাম। লোকলিন্দ্রের হাত থেকে বাঁচতে গণক ঠাকুর তোমাকে দর্শন নিয়েছিল। ভেবেছিলাম গরম ঠাকুর বড় ছেলে দেবনাথের মতো তোমাকে একটা সত্যিকারের মানুষ তৈরি করবো, কিন্তু আমি জানোয়ার হতে পারি কিন্তু অমানুষ নই। আমি তোমার ছেলে সুবর্ণনাথ গোস্বামী। সুবর্ণবাবু দানব থেকে মানব হতে চলেছে, বাকি রইল আর একটা ভয়ঙ্কর দানব। সকল দর্শনার্থীগণ সকলে শান্ত হয়ে বসুন, খানিক পরেই মন্দিরের দ্বার উন্মোচিত হবে, আপনারা সকলে দেবীর দর্শন পাবেন। মন্দিরের দ্বার উন্মোচন করবেন স্বয়ং গণক ঠাকুর বিরজা মহান্তি। গণক ঠাকুর আমাদের মধ্যে এসে গেছেন, প্রণাম গণক ঠাকুর। আমার প্রিয় ভক্তগণ, আজ সেই শুভ দিন উপস্থিত, সেই শুভ সময় এসেছে। আজ দেবী মা আবির্ভূত হয়ে আপনাদের দর্শন দেবেন। তুমি যাও, দেবী মায়ের আগমনের সময় হয়েছে, যাও, দাও ব্যবস্থা করো। ভক্তগণ, দেবী মাকে প্রার্থনা করুন, চোখ বন্ধ করে দেবী মাকে আহ্বান জানান, দেবী মা অবশ্যই আপনাদের দর্শন দেবেন, আপনাদের দর্শন দিয়ে এই এলাকাবাসীর মঙ্গল করবেন। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা, জয় মা। কিন্তু সুবল মা তখন আসছে না বাবা। এই সুবল, সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, সব কুশল মঙ্গল। তুমি যে কার্য সম্পাদন করতে গিয়েছিলে সেটা সম্পাদন করেছো তো? হ্যাঁ, সব কার্য সম্পাদন করেছি, উনি যথাস্থানে বিরাজ করছেন, বাকি ব্যবস্থা পরে হবে, এখন দেবীর আসার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ, দেবীর আসার সময় হয়েছে। ইয়ে ভক্তগণ, আপনারা চোখ দুটো বন্ধ করে দেবী মায়ের আরাধনা করুন, দেবী মা নিশ্চয়ই দর্শন দেবেন। মা গো দর্শন দাও, মা আমাদের দর্শন দাও, তোমার অধম সন্তান আমরা, আমাদের দর্শন দিয়ে ধন্য করো মা। বাবা কি দেবনাথ, এসো বাবা এসো। প্রসঙ্গ তো জানিয়ে রাখি, আজ দেবী মায়ের প্রধান পূজা, প্রধান পূজা করবে আমার জ্যেষ্ঠ পুত্র দেবলনাথ। দেবলনাথ তুমি প্রস্তুত তো? আমি প্রস্তুত বাবা, কি বাস্তব দেবী মা আবির্ভূত হতে পারবেন না। কেন কেন কেন? আজ বড় অঘটন ঘটে গেছে। কি
ভক্তিশালিকা আত্মহত্যা করেছে। ভক্তিশালিকা আত্মহত্যা করেছে, যে ব্যাঘাত ঘটেছে তাই জনসমক্ষে মন্দিরের দ্বার উন্মোচিত হতে পারবে না। না 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 না, তুমি ভুল বলছো। ভক্তিশালিকা আত্মহত্যা করুক কিংবা অ্যাক্সিডেন্টে মারা যাক বা যা খুশি হোক না কেন, ও আমাদের বংশের কেউ না, সুতরাং পুজোর কোনো ব্যাঘাত ঘটেনি, তুমি নিশ্চিত হবে। আচ্ছা তুমি কি নিজে চোখে দেখেছো? আমি নিজে দেখেছি বাবা, ভক্তিশালিকা তার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গলায় দড়ি? না, বহুকাল পূর্বে আমি যদি প্রতিষ্ঠা দিয়ে দেখেছিলাম যে ভক্তি সাপের বিষে মারা যাবে, তো সাপের বিষেই মারা গেছে নিশ্চয়ই। না, ও তো আত্মহত্যা করতে পারে না, তার কোনো মেয়ে নয়। আমি আর তোমার কাছে কি প্রমাণ আছে যে ও আত্মহত্যা করেছে? দীপদৃষ্টি আপনার কোনোদিন ছিল? হ্যাঁ, দীপদৃষ্টি দেখেছি। আমার তো মনে হয় না দীপদৃষ্টি আপনার কোনোদিন ছিল। আজ শৈশব থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে আমি আমার দীর্ঘদৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। আপনি যেমন ভাবে আমার মা শরীরের সামনে বিষ প্রয়োগ করে তাকে খুন করেছিলেন, ভক্তিশালিকাকে ঠিক সেইভাবে খুন করে তার লাশটা বাগানের পেছনে কদম গাছের নিচে ফেলে রেখেছেন। আপনি স্বীকার করুন বাবা, আপনি খুনি, আপনি সর্বসমক্ষে স্বীকার করুন আপনি খুনি খুনি খুনি। কি প্রমাণ আছে তোমার কাছে? শোভনাথ, হ্যাঁ, এই সেই নরপিশাচ যে আমার হাতে সাপের বিষ ভরা সিরিঞ্জ তুলে দিয়ে ভক্তি সাধিকাকে খুন করতে পাঠিয়েছিল, এই সেই সিরিঞ্জ। কি রিঞ্জ? সিরিঞ্জ আপনার জন্য চোখে দেখিনি। কি প্রমাণ আছে তোমার কাছে যে এই রিঞ্জটা আমি তোমার হাতে তুলে দিয়েছি? আমার কাছে আরো প্রমাণ আছে বাবা। কি প্রমাণ? আপনি যাকে দিয়ে দুর্গার ছবিটা শহর থেকে আঁকি নিয়ে এসেছিলেন, আপনার সমস্ত পাপ কাজের দোষ আর কেউ নন, স্বয়ং হরিধন পান্ডে। হ্যাঁ, আমি বলরাম ঠাকুরের কথা মতো এই সমস্ত পাপ কাজ আমি করেছি। এই লোকটা কি? পাপের জন্য কোনো দিন চোখে দেখিনি। আমার দিকে তাকিয়ে দেখুন তো, আমাকে চিনতে পারেন কিনা? কে তুমি বাবা? আমি ওনার সঙ্গে আপনার পরিচয় করে দিচ্ছি, মঞ্জুশ্রী দেবী। হ্যাঁ, যিনি সন্তান লাভের আশায় আপনার কাছে পুজো করাতে এসেছিলেন, কিছু মনে পড়ছে বাবা? কত মায়ের তো আসেন আমার কাছে সন্তান লাভের আশায় পুজো করাতে, সকলের চোখ নাক মুখ কান কি মনে রাখে সম্ভব? আপনি কি বাবা এখনো বিশ্বাস করেন আপনার পুজোর কারণে সন্তানহীন মহিলারা গর্ভবতী হয়? হ্যাঁ, বিশ্বাস করি, তার বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আমি দিতে পারি। বহু প্রমাণ, সন্তানহীন মায়েরা তাদের কোলে সন্তান পায়, তা কিন্তু আপনার পুজোর কারণে নয়। ঠিক আছে, সন্তানহীনা মায়েদের পুজোর নাম করে শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করেন। কি প্রমাণ আছে? সে প্রমাণও আমার কাছে আছে বাবা। আপনার কথা মতো যিনি শরবতে ঘুমের ওষুধ মেশাতেন তিনি আর কেউ নন, স্বয়ং ভক্তি সাধিকা। আরে সে তো সবাইকে আমার মার কাছে আর কিছু বলবে? আমি আপনার কথা মতো শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আর সেই ওষুধ খেয়ে মায়েরা ঘুমিয়ে পড়তো, আমি সুবল নাথ গোস্বামী। মানুষের চোখটা একদিন খুলবে, আর যেদিন চোখটা খুলবে সেদিন যাই হবে তোমার শেষ দিন। দাঁড়ান একটু অপেক্ষা করুন, দেবী মা আবির্ভূত হবেন, ধরেই দেখতে পাবেন। হ্যাঁ দেবী মা, দর্শন দাও মা, দর্শন দাও, দর্শন দিয়ে আমাদের ধন্য করো মা। ও মা গো, অন্তত দর্শন দাও একটিবার মা, আমাদের দর্শন দিয়ে আমাদেরকে ধন্য করো মা। মা গো দেখা দাও মা, দেখা দাও, দেখতে পাবেন মা, অবশ্যই আবির্ভূত হবেন, দেখতে পাবেন আপনি। হ্যাঁ হৃদয়নাথ শাস্ত্রী, দেখুন দেখুন মা, মা গো মা, ও মা চন্ডী জয়, মা চন্ডী কাষ্ঠাই নম, জয় মা চন্ডী কাষ্ঠাই নম, জয় মা চন্ডী কাষ্ঠাই নম, জয় মা চন্ডী কাষ্ঠাই নম। ওই তো ওই তো দেবী আসছে, আবির্ভূত হচ্ছেন দেবী। বাজাও বাজাও সাগ, বাজাও সাগ, বাজাও মা আসছে, মা আসছে। দেবী আবির্ভূত হচ্ছেন, সবাই মাকে ডাকুন, চোখ বন্ধ করে মাকে ডাকুন সকলে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে চরণে চন্দ্রকে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশ আনন্দ ভক্তি রূপে সব। জয় মা, জয় মা, জয় মা, মা দর্শন দিলে মা। কি বিরজা মহান্তি মা, স্বপ্নে তুমিই তো আমাকে দেবী রূপে দেখেছিলে না? হ্যাঁ মা, আমি তোমাকে স্বপ্নে দেবী রূপে দেখেছি। আমার প্রিয় ভক্ত সকল, আজ আপনাদের সকলের সামনে একজন দুরাচারী ভণ্ড পাপীর আসল রূপটা উন্মোচন করার জন্য আমি আবির্ভূত
আমি তাকে চরম দণ্ড দেবো নিশ্চয়ই বুড়ো হার হারামিটা পাপি তোমার সামনেই আছে কিন্তু তুমি তাকে দেখতে পাবে না।